সরু চিকন চালের চাহিদা মিটবে দেশীয় জাতের ধানেই, হবে রপ্তানিও। এমন স্বপ্ন নিয়েই বোরো মৌসুমের জাত আবিষ্কার করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। গেল বছর অবমুক্ত হওয়া বিনা ধান 25 এবারই আবাদ হয়েছে প্রথমবারের মতো। কৃষকরা সন্তুষ্ট এর ফলনে। রিজভী হাবিবের রিপোর্ট, ছবি তুলেছেন ফখরুল হাসান হৃদয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। অনেক সাধনায় জন্ম নেয়া চালের মসৃণ বাদামি দানা। বিনা ধান 25-এর খোসা থেকে বেরিয়ে আসা সরু আর চিকনে চাল গুণে মানে ফলনে দারুণ সম্ভাবনাময়। মাঠে গেলেও দেখা যায় সবুজ গাছ নুয়ে পড়েছে ধানের ভারে। দীর্ঘ 8 বছরের গবেষণায় বোরো মৌসুমের এই জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। বৈশিষ্ট্য গুণে যা হয়ে উঠেছে সেরাদের সেরা। 8 থেকে 10 বছরের মতো সময় লেগেছে। তখন সিনিয়র বিজ্ঞানীরা ছিলেন, ওনারা এটার বিড়ি ধান 29-কে জাপান থেকে, জাপানের অ্যাটমিক এনার্জি এজেন্সি থেকে এটাকে রেডিয়েশন দিয়ে এটা নিয়ে আসেন। তারপরে আমার উপরে এটা দায়িত্ব পড়ে যে এটাকে আরও কিছু একটু ভেরিফাই বা পিউরিফাই করে এটা করা যায় কিনা। তখন আমি আমার টিম সহ এই আরও যারা সায়েন্টিফিক অফিসার আছেন তাদেরকে নিয়ে আবার এটাকে 3 থেকে 4 বছরে আমরা ই করি, এটাকে পিওর লাইন সিলেকশন দিই। ধানের জোয়ারে ভাসছে ফসলের মাঠ। এই প্রথম মাগুরা সহ দেশের 22টি জেলায় চাষ হয়েছে বিনা উদ্ভাবিত এই জাতটি। এর ধানে ধন্য ফলন আশা জাগাচ্ছে কৃষকদের মনে, স্বপ্ন দেখাচ্ছে কৃষি বিজ্ঞানীদের। আবাদ করে আরাম পেয়েছেন কৃষকরাও, আশা করছেন দামও পাবেন বেশি। ধানটা চিকুন, এতে করে সার কীটনাশক কম লাগে, আচ্ছা তাছাড়া ধানটা উচ্চতাও বেশি, গোখাদ্য হিসাবে এর অনেক খাবার হবে। দেখে তো মনে হচ্ছে ফলন আছে, খুব ভালোই আছে। তো বাড়ি তো খুব বড় বড়, চাষ করতে অনেক অনেক অন্যান্য জাতেছে, অনেক টাকা কম লাগবে, 2-3 হাজার টাকা কম লাগবে। বেশি সার লাগে না আর খরচ কম, এতে ফলন বেশি। শুনছি কি তোমার ধানটার তোমার দাম বলে তোমার অন্যান্য ধানের চাইতে বৃদ্ধি আছে, খুব ভালো। দেশের চাহিদা মিটিয়ে এই চাল বিদেশে রপ্তানির পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তারা। বাসমতি চাল সেইটার একটা বিকল্প, কারণ ওইটার রেশিও হলো 4.16, আমাদেরটা 4.2, মানে লেন্থ এবং ব্রেথে, লম্বা এবং ব্রেথের তুলনায়। সুতরাং আমরা এটা একটা ইন্ডিকেটর, আন্তর্জাতিক মানের ইন্ডিকেটর, যেটা বিজ্ঞান ভিত্তিক ইন্ডিকেটর, এটা সরু চালের গ্রুপের মধ্যে পড়েছে। যে যে আমাদের সরু চাল বিশাল পরিমাণ আমদানি করতে হয়, সেই আমদানি নির্ভরতা কমানোর জন্য আমাদের কাজ করতে হবে, অর্থাৎ রপ্তানিমুখী। সবচেয়ে ভালো দিক হলো এটা ইনব্রিড, অর্থাৎ এটার জন্য প্রতি বছর কিন্তু বীজ কিনতে হবে না। আমরা আগামী বছর প্রণোদনের আওতাতে বিএডিসির মাধ্যমে এটাকে আরও 2-4-5 গুণ আকারে আমরা এটাকে মাল্টিপ্লাই করাবো। এটা প্রথমবারের মতো দেশের 22টি জেলার 396টি উপজেলায় চাষ হয়েছে বিনা ধান 25। রিজভী হাবিব, চ্যানেল 24, মাগুরা। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। জনাব মোফাজ্জল ইসলাম, আপনাকে আপনার কাছে জানতে যাচ্ছিলাম যে এই যে একটা সম্ভাবনাময় জাত আপনারা উদ্ভাবন করলেন, তার উদ্ভাবক নিয়ে কিন্তু কিছুটা বিতর্ক রয়েছে, তো এর সঠিক উদ্ভাবনের ইতিহাস আর প্রযুক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। কথা খুব নয়েজি, ওনারা একটু কথা বন্ধ করলে একটু পরিষ্কার বোঝা যেত। এনিওয়ে, একটু আবার একটু রিপিট করবেন আপনি। জি অবশ্যই, আমি জানতে চাচ্ছিলাম যে এর আপনারা যে সম্ভাবনাময় জাতটি বের করলেন তার উদ্ভাবক নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে, তো এর উদ্ভাবনের পিছনের সঠিক ইতিহাসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমরা এ পর্যন্ত 26টি ধান উদ্ভাবন করেছি। এর মধ্যে আপনার লবণ সহিষ্ণু, জলমগ্নতা সহিষ্ণু, খরা সহিষ্ণু জাত রয়েছে এবং আগাম জাত রয়েছে অনেক। আমাদের এই বছর একটা এই ছিল যে আমরা বোরো মৌসুমে আমাদের একটা ভালো জাত দরকার, আর বিশেষ করে প্রিমিয়াম কোয়ালিটি বা সরু চালের একটি জাত দরকার, যেটা আমাদের আভ্যন্তরীণ চাহিদা প্লাস বিদেশ থেকে আমদানি করতে হয় সরু চাল, সেটির জায়গায় নির্ভরতাটা কমানোর জন্য আমরা কাজ করছি। এই গবেষণাটা অনেক আগেই শুরু হয়েছে, 12-13 বছর আগে শুরু হয়েছে। আমাদের অনেক সিনিয়র বিজ্ঞানী এখানে কাজ করেছে, তারা ইতিমধ্যে অনেকেই অবসরে চলে গেছেন, অনেকে আবার অন্যত্র অফিস থেকে চলে গেছেন, এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে আমরা জাপান থেকে
যে তৎকালীন 2010-11 সনে আমরা এটাকে জাপান থেকে কার্বন আয়ন বিম প্রয়োগ করে এটাকে আমরা এর যাত্রা শুরু করি, এবং এর সাথে অনেক বিজ্ঞানী ছিলেন, এবং পরবর্তীতে এটা আমাদের আরব বিজ্ঞানীর হাতে চলে আসে। ওই গ্রুপ চলে যাওয়ার পরে উনিও এটার ভিতরে প্রায় 9-10 বছর কাজ করেছেন, এরপরে উনিও আবার উচ্চতর পজিশনে চলে যায়। পরবর্তীতে এটি আরো বাছাই করতে হয়, এটাকে পিউরিফাই করতে হয়, কিছু সমস্যা ছিল সেই সমস্যা দূরীকরণ করে বর্তমানে যারা দায়িত্বে আছে তাদের হাতে এটি আবার এই আরো ট্রায়াল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে পুনঃ পরীক্ষা করে এটিকে আমরা রিলিজ করেছি তাদের মাধ্যমে। বাংলাদেশ সরকার এটিকে 2022 সনে এটি রিলিজ হয়। জি, আর সেই সাথে আরো একটু জানতে চাচ্ছিলাম যে এই ধান নিয়ে আপনাদের রপ্তানিমুখী কোনো পরিকল্পনা রয়েছে কিনা। জি, আপনারা জানেন যে আমাদের বাসমতি হলো আমরা বলি প্রিমিয়াম কোয়ালিটি, অর্থাৎ এটা রপ্তানিযোগ্য চাল, সরু চাল। সরু চালের বৈশিষ্ট্য হলো এটা লম্বা হবে এবং চিকন হবে, এবং বাসমতির যে স্কেল মাপার আমরা রাইসের যে ইন্ডিকেটর গুলো আছে, সরু চালের যে ইন্ডিকেটর আছে বিশেষ করে বাসমতির, সেটা আমরা দেখেছি তার এলপি রেশিও প্রায় 4.16, আমাদের তাহলে 4.2। সুতরাং এটা ইকুয়াল টাইপ বাসমতির। এবং আপনি দেখেন পাকিস্তান এবং ভারত যারা এই বাসমতি চাল উদ্ভাবন করেছে সারা দুনিয়া এটা দাপিয়ে বেড়াচ্ছে, এবং আমাদের এই জায়গায় একটা কাজ করা উচিত ছিল, সেই জায়গাটা আমরা কাজ করেছি। সরু চালের যে আমদানি নির্ভরতা এখানে কমবে, আর তাছাড়া আরেকটা হলো জনগণ আমাদের যারা আমরা যারা ভোক্তা আমরা কিন্তু সবসময় সরু চাল চাই, কিন্তু মিলারা করে কি মোটা চালকে চিকন করে ছেটে তারপরকে সরু চাল হিসেবে বাজারে ছাড়ছে, এতে করে ভোক্তারা কিন্তু আমরা প্রতারিত হচ্ছিলাম। সেই জায়গাটায় সরকার কাজ করছে, আমরা সেই জায়গাটায় বিনা থেকে যে সরু চালটা উদ্ভাবন করেছি এটা মিলাররা কোনোভাবেই এটাকে কিন্তু চিকন করতে বা ছাড়াই করতে যাবে না, কারণ এটা বাই ডিফল্ট এবং এটা ন্যাচারালি হলো চিকন সরু। সুতরাং এটা সরু চাল হিসেবে বিক্রি করতে পারবে এবং বাজার মূল্য বেশি পাবে, এবং কৃষক ভাইরাও কিন্তু এটার বাজার মূল্য বেশি পাবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম।